Welcome back to my YouTube channel. Today, my mommy is gonna make lasagna. Please like and subscribe to our channel. And now I'm gonna have my ice cream in peace. আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে আইদান মমস ওয়ার্ল্ডে। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখন আইদা আপনাদেরকে বলে দিয়েছে ওর মামাই একটা স্পেশাল রেসিপি আপনাদের সাথে এখন শেয়ার করবে, আর সেটা হচ্ছে ক্রিমি হোয়াইট সস লাজানিয়া। ক্রিমি হোয়াইট সস লাজানিয়া বানানোর জন্য আমাদের প্রয়োজন হবে বোনলেস চিকেন। আমি বোনলেস চিকেন না নিয়ে এখানে একটা হোল চিকেন নিয়েছি, এটাকে আমি এখন একটু বয়েল করে নিব। আর আমাদের প্রয়োজন হবে লাজানিয়া শিট, আমি এখানে স্কোয়ার শেপে লাজানিয়া শিট নিয়েছি, দুইটাকে আমি এখন একটু বয়েল করে নিব। চিকেনটাকে বয়েল করার জন্য আমি চুলায় একটা পাতিল বসিয়েছি, এটাতে আমি পানি দিয়েছি। এখন একটা চিকেন কিউব আমি এই পানিতে ছেড়ে দিব। এই যে চিকেন, লাজানিয়া শিটগুলো বয়েল করার জন্য আমি চুলায় একটা পাতিল বসিয়েছি, পাতিলে পানিতে আমি লবণ দিয়েছি। শিটগুলো আমি এখন বয়েল করে নিব। আর প্যাকেটের গায়ে যে টাইমটা দেয়া থাকে ওটা ফলো করলে শিটগুলো নষ্ট হবে না। লাজানিয়া শিটগুলোকে আমি এখন ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ওয়াশ করে নিব, যাতে একটার গায়ে আরেকটা না লাগে। চিকেনটা বয়েল করে আমি একটু ঠান্ডা করে নিয়েছি, এখন মাংসগুলোকে আমি একটু ঝুরা করে নিব। লাজানিয়ার ভেতরে ফিলিংটার জন্য আমি কিছু ভেজিটেবল নিয়েছি, এগুলো এখন আমি একটু কেটে নিব। তো আমি এখানে ফ্রেশ স্পিনাচ নিয়েছি, অর্থাৎ পালং শাক, এগুলোকে একটু কেটে নিব। কয়টা মাশরুম নিয়েছি, মাশরুমগুলো আমি কেটে নিব। আপনারা চাইলে মাশরুম, ব্রোকলি, গাজর, আপনাদের পছন্দের যে কোনো ভেজিটেবল নিতে পারেন। আমি মাঝারি সাইজের একটা অনিয়ন নিয়েছি, আর 3 পিস গার্লিক নিয়েছি, এগুলোকে আমি এখন ছোটো করে কেটে নিব। লাজানিয়ার ভেতরের ফিলিংটা আমি এখন রান্না করব, এজন্য চুলে একটা পাতিল বসিয়েছি, এতে আমি একটু 2 টেবিল স্পুনের মতো অলিভ অয়েল দিয়ে নিব। কুচি করে কেটে রাখা গার্লিক আর অনিয়নটা আমি এখন দিয়ে দিব। 40 গ্রামের মতো আমি আনসল্টেড বাটার দিব। আর অনিয়নটাকে ভেজে লাল করা লাগবে না, জাস্ট একটু নরম করতে হবে। 80 গ্রামের মতো আমি প্লেন ফ্লাওয়ার দিয়ে নিব, অর্থাৎ ময়দা দিয়ে নিব। ফ্লাওয়ারটা দিয়ে 3-4 মিনিট একদম আগুনটাকে লোয়ে রেখে ভাজতে হবে। প্রায় 1/2 লিটারের মতো চিকেন স্টক দিয়ে নিব। আমি আমার চিকেনটা যে পানিতে বয়েল করেছিলাম ওই পানিটা আমি রেখে দিয়েছি স্টকের জন্য ইউজ করতে। 1/4 টেবিল স্পুন হোয়াইট পেপার দিব, 1/2 টেবিল স্পুন চিলি ক্রাস্ট দিব, সি সল্ট দিয়ে নিব, 1/2 টেবিল স্পুন ড্রাই পার্সলে দিব, 2 টেবিল স্পুন কেটে রাখা মাশরুমটাও দিয়ে নিব, ঝুরা করে রাখা চিকেনটাও দিয়ে নিব। সব কিছু দিয়ে ভালো করে এখন মিক্স করে আমি প্রায় 2-3 মিনিটের জন্য ঢেকে দিব। প্রায় 4-5 মিনিট আমি ঢেকে রেখেছিলাম, প্রায় হয়ে এসেছে। এটাতে আমি এখন 250 গ্রাম ক্রিম দিব, ডাবল ক্রিম। ডাবল ক্রিমটা দিয়ে আমি আরও প্রায় 4-5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে এটাকে কুক করে নিব।
ফিলিং টা প্রায় হয়ে এসেছে। আমি এখন চুলাটা অফ করে একটু ঠান্ডা করে নিব। লাজানিয়ার জন্য আমি এখন একটা সস রেডি করব। এর জন্য আমি প্রায় 200 গ্রাম মোসারেলা চিজ নিয়েছি, 100 গ্রাম পারমেসান চিজ নিয়েছি, 200 গ্রাম সফট চিজ ক্রিম নিয়েছি, 1টা মিডিয়াম সাইজের এগ নিয়েছি, 1টা সবকিছু একত্র করে এখন ভালো করে মিক্স করে নিব। এই ডিশটাতে আমি লাজানিয়া বেক করব। তো এই ডিশে প্রথমে আমি যে ফিলিংটা রেডি করেছিলাম এটা দিয়ে নিব। ফার্স্ট লেয়ার আমি ফিলিং এর দিয়েছি, এখন সেকেন্ড লেয়ার আমি শীটের দিব। থার্ড লেয়ার আমি যে সসটা বানিয়েছি হোয়াইট সস ওইটার দিব। এখন আরেক লেয়ার আমি ফিলিংটা দিয়ে দিব। আরেক লেয়ার আমি এখন শীটের দিব। এখন আবার ক্রিমটা দিয়ে নিব। আরো কিছু মোসারেলা চিজ আমি এখন ডিশের উপরে দিয়ে নিব। লাজানিয়া ডিশ এখন বেকের জন্য সম্পূর্ণ রেডি। আমি এটাকে এখন একটু ফয়েল পেপার দিয়ে ঢেকে দিব। তো প্রথম 20 মিনিট আমি ফয়েল পেপার দিয়ে ঢেকে বেক করব, তারপরে আরো প্রায় 10 থেকে 15 মিনিট আমি ঢাকনা খুলে আমি বেক করব। আমি ওভেনকে প্রায় 10 মিনিটের জন্য এখন প্রিহিটেড হতে দিয়েছি 250-তে দিয়ে, আর এই ডিশটাকে আমি টোটাল প্রায় 30 থেকে 35 মিনিট এখন বেক করে নিব। লাজানিয়া প্রায় হয়ে গিয়েছে, আমি এখন ওভেন থেকে বের করে নিয়ে আসব। আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল আমার আজকের ক্রিমি হোয়াইট সস লাজানিয়া, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমার বাচ্চারা এখন ওয়েট করছে খাওয়ার জন্য, আর আমি ওয়েট করছি এটা একটু ঠান্ডা হওয়ার জন্য। একটু ঠান্ডা হওয়ার পর আমি আপনাদেরকে এখন একটু কেটে দেখাবো। এখন সাজিদ আপনাদেরকে টেস্ট করে বলবে এটা খেতে কিরকম হয়েছিল। How is it, darling? This is very yummy and I love it. Okay, bye.